চলুন আপনাদেরকে কিছু কুলাঙ্গার পরিচয় করে দেই। এই যে দেখেন কিছু কুলাঙ্গার পিস্তল এবং অবৈধ ধারালো অস্ত্র নিয়ে মানুষকে হামলা করতে যাচ্ছে। মানে তাদের কোনো ডর ভয় কিছু নেই, তারা প্রকাশ্যে মানুষের সামনে রাস্তা দিয়ে এই ধরনের ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে যাচ্ছে, মানুষকে মারতে যাবে। একটা সময় অনেক আগে ছোটোবেলায় আমরা মানুষের বাসায় খিচুড়ি বা সিন্নি যেটাকে বলে এইগুলা খাওয়ার জন্য পোলাপান দৌড়াদৌড়ি করতো, আর আজকালকার মানুষকে মারার জন্য দেখেন পিচ্ছি পিচ্ছি পোলাপান কীভাবে দৌড়াদৌড়ি করছে। ওই যে মানে সে মনে হচ্ছে সেই কিছু একটা মিস করে ফেলতেছে, তাই সে তাড়াহুড়া করে দৌড়ে যাচ্ছে। কারণ এই ঘটনা কেন ঘটেছে এখানে আপনাদেরকে যদি একটু বুঝাই, সেটা হচ্ছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা এলাকার গোবিন্দপুর রেলগেট সংলগ্নে হুসনেয়ারা বেগম, যার বয়স প্রায় আনুমানিক 50, একজন দরিদ্র নারী, মানে চা বিক্রি করে, এবং তার কাছ থেকে তারা ২০,০০০ টাকা চাঁদা দাবি করে। কিন্তু সে দিতে অপারগ হওয়ায় সে হয়তো বা দিতে অস্বীকার করেছে বা সে দিতে পারবে না, এই কারণে তার উপরে হামলা করতে যাচ্ছে। এই যে এখানে দেখেন তাদেরকে কুপাইছে মা, এই হচ্ছে যার সামনে দেখছেন তাকে মাকে হাতে কুপ দিছে, এবং পিছনে ঘরের ভিতরে দেখছেন মেয়েকেও হাতে কুপ দিছে। মানে এরপরে তারা চিকিৎসার জন্য যে বাহিরে যাবে ভয়ে বাহিরেও যাইতে পারতেছে না, যে না জানে আবার কুপাই কি, মানে কি বলবো আমি। এই যে দেখেন প্রকাশ্যে সে পিস্তল নিয়ে ঘুরতেছে, তা আফসোস তাদেরকে আর ধরা হবে না। কেন এইভাবে, মানে এইভাবে যদি চলতে থাকে মানুষের নিরাপত্তা কোথায় দেশের মধ্যে? এই যে আপনারা দেখেন এইভাবে হয়তো বা এইখানে যদি একটা মার্ডার হইতো, খুন হইতো, তাহলে এটা হয়তো বা বিচার হইতো বা হইতো। এখন তো বর্তমানে তো মার্ডার হইলেও বিচার হয় না। তারপরে হচ্ছে এইখানে এটা তো পুলিশ বা প্রশাসন বলবে এটা তুচ্ছ ঘটনা বা একটা তদন্ত কমিটি হবে, এই হবে সেই হবে, কিন্তু তাদের কিছু হবে না। দুই দিন পরে দেখা যাচ্ছে তারাই আবার খুন করবে। এখন আমার কথা হচ্ছে এই যে এইখানে যারা ছিল আছে প্রত্যেকটারে ধরে তাদেরকে বিচার আওতায় আনা উচিত, তা না হলে তারা দুই দিন পরে তারাই খুন করবে, তারাই আমাদের দেশের জনগণকেই খুন করবে। তাই পুলিশ প্রশাসনকে বলবো তারা কাউকে খুন করার আগে, তারা হয়তো বা কত মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতেছে এটার কোনো হিসাব নাই, তো এভাবে তো একটা দেশ চলতে পারে না, এইভাবে একটা দেশের নিরাপত্তা মানে নিশ্চিত হতে পারে না। যেই দেশে আপনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, আর সেই দেশে অস্ত্র নিয়ে মানুষকে হামলা করাটা কি বৈধ, মানুষকে খুন করা কি বৈধ, এটা কি হয়? পুলিশ প্রশাসন কুমিল্লা, যারা পুলিশ প্রশাসন আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এইখানে যে কুলাঙ্গারগুলো আছে এরা দেশের শত্রু, মানুষের শত্রু, দেশের নিরাপত্তার জন্য হুমকি, তাই তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে গ্রেফতার করা হোক এবং সঠিক বিচারের আওতায় আনা হোক।